অনেকেই রয়েছেন যাদের কিন্তু পচা নেই, তারা বলছেন আমরা কৃষক বন্ধু প্রকল্প করতে চাই। তো আপনাদেরকে একটি খুশখবর জানিয়ে দেবো যে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু আপনি দুয়ারা সরকার ক্যাম্পে দলিলের মাধ্যমে করতে পারবেন। আপনাদের কাছে যদি পচা না থাকে আপনারা কিন্তু শুধুমাত্র দলিলের মাধ্যমে এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সেটা শুধুমাত্র আপনারা দুয়ারা সরকার ক্যাম্পেই পাবেন এবং দুয়ারা সরকার ক্যাম্পে আপনাদেরকে সেম ফর্ম ফিল আপ করে যদি আপনারা দলিল জমা করেন পচার বদলে, তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনারা পেয়ে যাবেন। তো কীভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং দলিলের ডিটেলসটা আপনি কীভাবে ফর্মের মধ্যে লিখবেন সবকিছু আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে আপনারা ভিডিওটি এইখান থেকে শুরু করে নিই। তো এর জন্য আপনাদেরকে কৃষক বন্ধু যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো কৃষক বন্ধু ফর্মটা অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, আমরা লিঙ্ক ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে এই ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো যখনই আপনারা ফর্মটি ডাউনলোড করবেন আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আবেদনপত্র। তো এটা একটা আবেদনপত্র কৃষক বন্ধু প্রকল্পের। তো এখানে আপনারা দলিল দিয়ে আবেদন করতে পারবেন। এখানে কী করতে হবে, কৃষকের নাম বাংলায়, এখানে আপনার কৃষকের নাম বাংলায় লিখতে হবে, পিতা বা স্বামীর নাম লিখতে হবে, এখানে তার জন্ম তারিখ দিতে হবে কৃষকের, প্রথমে দিবেন ডেট দিবেন, তারপরে মাস দিবেন, তারপর বছর দিবেন, এখানে লিঙ্গ দিবেন পুরুষ না মহিলা সেটা দিবেন, তারপরে কৃষকের ধরন দিবেন, মালিক না নথিভুক্ত ভাগ চাষি, আপনি বর্গাদারা বাটেন না নিজেই মালিক সেটা দিতে হবে আপনাদেরকে। তারপরে এখানে আপনাদেরকে মোবাইল নাম্বারটি দিতে হবে, ভালো মোবাইল নাম্বার একটি দিয়ে দেবেন। তো মোবাইল নাম্বারটি দিতে পরে এখানে আপনার কেসিসি আছে কি না, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড থাকলে হ্যাঁ, নাহলে না দেবেন, থাকলে অ্যাকাউন্ট নম্বরটি আপনাদেরকে লিখতে হবে যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে আপনাদের। তো এটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, একটু নিচে দিকে আপনার স্ক্রল ডাউন করে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 8 নম্বর চলে এলাম আমি, এখানে দেখতে পাচ্ছেন কৃষি জমির তথ্য, আবেদনকারী নিজের সই করা, সাম্প্রতিক পরিচয়, ফটোকপির সংক্রান্ত বাধ্যতামূলক। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 জনা কিন্তু আপনি দিতে পারেন ছটি। এক নম্বর দিবেন এখানে, এক নম্বর দেবেন, তারপর দিবেন এখানে ব্লক দিবেন, এখানে মৌজা দিবেন, এখানে জেল নাম্বার দিবেন আপনার জমির, তারপরে এখানে খতিয়ান নম্বর দেবেন, এখানে প্লট নাম্বার দিতে শুধুমাত্র নথিভুক্ত ভাগ চাষির জন্য প্রযোজ্য। এখানে নথিভুক্ত ভাগ চাষি কিন্তু এটা করতে হবে, আপনি যদি নিজের মালিক হন আপনার নামে যদি নিজের দলিল থাকে বা পর্যায় থাকে তাহলে আপনাদেরকে করতে হবে না। তারপরে চাষযোগ্য জমির পরিমাণে একর, অর্থাৎ আপনাদেরকে এটা একরে লিখতে হবে কত হচ্ছে। তারপরে এরকমভাবে 2, 3, 4, 5, 6 এরকমভাবে সবটাই আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর নিচে দিকে চলে যাবেন, আপনি যদি সব না থাকে, আপনার যদি শুধুমাত্র একটা জমি বা দুটো দাগ নম্বর থাকে তো একটা দুটো দাগ নম্বর এখানে দিতে পারবেন। তাহলে চলে যাবেন মোট চাষযোগ্য জমির পরিমাণ একরে কত হলো টোটালটা, এগুলো হিসেব করে আপনাদের টোটালটা এখানে লিখতে হবে। লেখা হয়ে যাওয়ার পর এখানটা কিন্তু আপনাদের একটু ফিল আপ হয়ে গেলো, ফিল আপ হয়ে যাওয়ার পর নিচে দিকে চলে যেতে হবে, এখানে আপনাদের ব্যাংকের তথ্য দিতে হবে। এখানে সবারই প্রথম ব্যাংকের তথ্য, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আপনাদের দিতে হবে, IFS কোড দিতে হবে আপনার ব্যাংকের, এখানে দেখতে পাচ্ছে ব্যাংকের নাম দিতে হবে এবং ব্রাঞ্চের নাম আপনাদেরকে এখানে দিতে হবে, অ্যাকাউন্টের ধরন দিতে হবে সেভিং, কারেন্ট না কেসিসি অ্যাকাউন্ট আছে সেটা আপনাদেরকে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমার পুজোয় উপরন্ত তথ্য সমূহ সত্য ও সংযুক্ত নথিপত্র সম্পূর্ণ সঠিক এবং কোনো অবস্থায় ইহা অসত্য বা ভুল প্রমাণিত হইলে আমার আবেদনটি বাতিল বলিয়া গণ্য হইবে এবং গৃহীত অনুদানে ফেরত দিতে বাধ্য থাকিব। এখানে দেখতে পাচ্ছেন যদি কোনো কারণে এটা আমার যদি ভুল হয়ে যাবে, সত্য না হয় মিথ্যা না হয়, তাহলে কিন্তু আপনাদেরকে এটা যে পরিমাণটি পাবেন সেটা ফেরত দিতে বাধ্য থাকবেন। এটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন একটা ওদের, এটা কিন্তু আপনাদেরকে মানতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের তারিখ দিয়ে দেবেন বাঁ দিকে এবং ডান দিকে আপনার সই দিবেন, সই যদি না করতে পারেন টিপ সই দিয়ে দেবেন। তারপর নিচে দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন কেবলমাত্র অফিসের জন্য, অফিসে এটা আবেদন করবে, আবেদন করার পর নিচে দিকে আপনাদের একটা কিন্তু অফিস কিন্তু আপনাদের একটা চিরকুট দিয়ে দেবে, এই চিরকুটটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের দিয়ে দেবে। এখানে কী করতে হবে, এখানে আপনাদের আবেদনপত্র নম্বর এখানে লিখে দেবো ওরা এবং এখানে লিখবে আবেদন গ্রহণকারী স্বাক্ষর, এখানে আপনার যে অফিসে যে গ্রহণ করবে, যে দ্বারা সরকার যে গ্রহণ করবে তার কিন্তু এখানে স্বাক্ষর করে দেবেন। তো এইগুলো কিন্তু আপনাকে দিয়ে দেবে, এটা কিন্তু আপনি পলিসি ট্র্যাক করে দেখতে পাবেন। তো এর সঙ্গে যে ডকুমেন্টসগুলি লাগবে সেটা হচ্ছে আধার কার্ড লাগবে, আপনাদের ভোটার কার্ড লাগবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিন্তু জমির প্রমাণপত্র দিতে হবে। আপনাদের যেহেতু পচা যদি না থাকে আমি বললাম, তো আপনি দলিলটা কিন্তু দিয়ে দেবেন এর সঙ্গে, তাহলে কিন্তু এতে আপনি আবেদন করতে পারবেন। তথা করছি আপনারা বুঝতে পেরেছেন, অবশ্যই দলিল দিয়ে আবেদন করতে ভুলবেন না, সকলেই দুয়ারা সরকার ক্যাম্পে সুযোগ ছাড়াবেন না। আপনারা যদি কোনো অসুবিধা বা ডাউট থাকে ফর্মটি নিয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাছে কিন্তু অনেকটাই মূল্যবান। তো দেখা হচ্ছে পরে কোনো একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।